হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকের ব্লগটা একদম সকালবেলা থেকে শুরু করে দিলাম, এখন বাজে হচ্ছে 8টা। আর প্রথমে আমি চাটা বসিয়ে দিলাম, আর চাটা বসিয়ে আমি আগে করব ভেজিটেবলসগুলো ওয়াশ করে নেব, ততক্ষণ জলটা একটু ফুটে নিক চলুন। আর আজকে আমি সারাদিন কী কী করছি সেগুলো শেয়ার করব, সবটা হয়তো শেয়ার হবে না। আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার আজকের রেসিপি, একটা হচ্ছে মেটে দিয়ে তরকারি, আরেকটা করব হচ্ছে অমলেট বানিয়ে এগ কারি, আর তার সাথে সাথে কয়েকটা DIY করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর বেশি বক বক না করে আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি। সো লেটস স্টার্ট। ভেজিটেবলসগুলো আমার এখানে ওয়াশ করা হয়ে গেছে, একটু শুকিয়ে গেলে আমি এবার এগুলোকে ফ্রিজে তুলে দেবো। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, আমি শর্মিষ্ঠা, আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগে আমি যেটা শেয়ার করব, আর আজকে ব্লগটা শুরু করার আগে বলে দিচ্ছি, আজকে আমার শাওয়ার, পুজো সব হয়ে গেছে, বাজার এসেছে, সেই বাজারগুলোকে মানে সবজিগুলোকে ভালো করে ওয়াশ করে জানলায় রেখেছি, মানে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, ওগুলো একটু শুকিয়ে গেলে ফ্রিজে রাখবো। আর তার সাথে সাথে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব দুপুরে আমি আজকে লাঞ্চে কী বানাচ্ছি। আর আজকে দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে মেটে চচ্চড়ি আর অমলেট দিয়ে এগ কারি। মেটে চচ্চড়িটা বানাচ্ছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য, একবারই বানিয়ে নেবো, দুবেলা হয়ে যাবে। আর ছেলের জন্য বানাবো অমলেট দিয়ে ডিমের কারি। এই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, তো চলুন শুরু করে দিই আজকের এই ব্লগটা। আর তার সাথে সাথে আজকের ব্লগটা শুরু করার আগে আপনাদের সবাইকে জিজ্ঞেস করে নিচ্ছি, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। সো লেটস স্টার্ট, দেখুন রেসিপিটা কেমন লাগে। এই দুটো রেসিপির সাথে সাথে আমি একটা DIY আপনাদের সাথে শেয়ার করবো, আর সেই DIYটা কী সেটা জানতে হলে আমার সাথে থাকতে হবে। তো চলুন শুরু করে দিচ্ছি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে শুক্তোর রেসিপি, সব রকম ভেজিটেবলস দেওয়া যায় এতে। অল্প সামান্য একটু তেল দিয়েছি এই কুকারে, আর দিয়ে দিলাম এই দুটো তেজপাতা, আর দেবো এখন আমি হচ্ছে রাঁধুনি আর সর্ষে ফোড়ন, তো এই দুটো দিয়ে যাবে। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে শুক্তো। এখানে সব রকম ভেজিটেবলস দিয়ে শুক্তোটা আমি আজকে বানাবো, তার জন্য আমি কুকারে দিয়ে দিয়েছি তেজপাতা, আমার সামান্য তেল দিয়েছি প্রথমে, তারপর তেজপাতা, রাঁধুনি আর সর্ষে ফোড়ন। এবার আমি ভেজিটেবলসগুলো কেটে রেখেছি, সেগুলো ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। আর দেবো নুন, হলুদ আর একটু আদা কেটে রেখেছি। এখানে রয়েছে আলু, বেগুন, ঝিঙে, কাঁকরোল, তারপরে ব্যাস এই পেঁপে। এবার এগুলো আমি দিয়ে দেবো, ফোড়নটা আর একটু হবে। কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। তাতে রসুন কুচি, আচ্ছা পেঁয়াজটা অল্প ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দিলাম টমেটো, আর এখানে আলু কেটে রেখেছি, খুব ছোটো ছোটো পিস করে আলুগুলো কেটেছি।
এবার এক এক করে একটু ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো। দেবো হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। তারপর কিছুক্ষণ কষতে দেবো, তারপরে মেথি গুঁড়ো দিয়ে দেবো। মশলায় দিয়ে দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর সামান্য আদা বাটা আর পেঁয়াজ বাটা দিলাম, খুবই সামান্য। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। কষে গেছে, এবার আমি মেটেগুলো দিয়ে দেবো। মেটে তরকারিটা একটু কষা কষা করে বা করলে ভালো লাগে। আর একটু কষতে দেবো, তারপরে চিনি আর গরম মশলা দেবো, তারপরে জল দিয়ে দেবো। দিয়েছি সামান্য চিনি আর দেবো গরম মশলা। এই গরম মশলাটা বাড়িতে বানানো, মানে ঘরে বানানো, এটা আমার মা বানিয়ে দিয়েছে। এটার গন্ধটা জাস্ট অসাধারণ, মানে কোনো কথাই হবে না এই গন্ধ, মানে গরম মশলার রেসিপিটা। মানে আমি আপনাদের অবশ্যই শেয়ার করবো এই গরম মশলাটা মা কীভাবে বানায় কোনো একদিন সুযোগ হলে। সো আমি এই গরম মশলাটা এখন দিয়ে দেবো, তারপরে আর একটু কষিয়ে নিয়ে গরম জল আছে। কালারটা খুব সুন্দর এসেছে। এবার আমি একটু সামান্য চিনি আর গরম মশলা দিয়ে দিয়েছি। আর এই গরম মশলাটা ঘরে বানানো গরম মশলা, এটা আমার মা বানিয়ে দেয় আমাকে। এটার গন্ধটা জাস্ট অসাধারণ, আমি পারলে কখনো শেয়ার করবো আপনাদের সাথে, মানে মাপগুলো কতটা কী কোয়ান্টিটিতে দিলে এত সুন্দর গন্ধটা আসে। সো এটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে মিশিয়ে নেব আর একটু কষতে দেব কিছুক্ষণ। তেল অনেকটাই বেরিয়ে এসেছে, তারপরে আমি গরম জল দিয়ে দেব। আর এখানে আমার ভাতটাও বসিয়ে দিয়েছি, তারপরে করব অমলেট দিয়ে কারি। দুরকম বানানোর কারণ হচ্ছে ছেলে যেহেতু মেটে তরকারি খায় না, তাই ছেলের জন্য অমলেট দিয়ে কারি বানাতে হবে আর আমাদের এই রেসিপিটা। শুক্তো হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। একটু তেল ছিটেছে তাই একটু সাবান মেখে মুছে নিচ্ছি। তেলটা মোছা থাকলে তারপর লাস্টে আরেকবার ফিনাইল দিয়ে বা হালকা মুছে দিলে মোটামুটি পরিষ্কার থাকে, ভালোই পরিষ্কার থাকে। গ্যাসটাতে একটু পরে আমি একটু সাবান মাখিয়ে নেব, মানে একটু তো তেল ছেটেই, সাবান মাখিয়ে নিলে ভালো পরিষ্কার হয়ে যায়। এবার আমি এখানে জল দিয়ে দেব, জল দিয়েছি। এবার এটা আমি ঢেকে দেবো। এগুলো গোছানো হয়ে গেছে, আমি এইভাবেই গুছিয়ে রাখি। আপনাদের সাথে পরে ডিটেলসে শেয়ার করবো আমি আমার ফ্রিজে কীভাবে আমার ভেজিটেবলসগুলো অর্গানাইজ করে রাখি। সো গোছানো কমপ্লিট। এগুলো আমি সব নতুন কিনেছি ভেজিটেবলস রাখার জন্য। এবার এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। টমেটো রেখেছি কিছুটা, আমি প্যাকেটে রেখে দিয়েছি আর যেগুলো লাগবে সেগুলো সামনে রেখেছি। ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, নুনও দিয়ে দিলাম,
এবার মশলাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম টমেটো, এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর হলুদ, একটু চিনি দেবো আর অল্প কয়েকটা আলু দেবো, আলু না দিলেও হয়। এবার ভালো করে মিশিয়ে নেব, একটু কষে গেলে দেবো চিনি আর গরম মশলা। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে মেটের তরকারিটা, এটা ছেলেরটা করছে। হয়ে গেছে মেটের তরকারিটা, নিভিয়ে দিয়েছি আমি গ্যাস, এবার এটা ঢেকে রেখে দেবো। এটা কষে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। কাজ কমপ্লিট করে চলে এসেছি ডিআইওয়াই করতে, আর ডিআইওয়াই করার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম কয়েকটা জার। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা জ্যামের জার। এই জারের উপরের ঢাকনাটাতে আমি আজকে ডিআইওয়াই করব, আর তার জন্য আমি নিয়ে নিয়েছি ফেভিক্রিল কালার, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক, পছন্দ মতো কালার। আর আমি যেটা করছি, স্পঞ্জ দিয়ে একটা বেস কালার দিয়ে দিচ্ছি, তারপর তুলি দিয়ে সেকেন্ড কোট দেবো, তাহলে কালারের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর লাগবে। তারপর একটা পেন্সিল দিয়ে হালকা একটা লেআউট করে নেবো, যেই ড্রয়িংটা আমার পছন্দ এরকম একটা ড্রয়িং করে নিয়ে ওটা কালার করব। এখানে যেমন আমি এঁকে নিয়েছি ক্যাপসিকাম আর একটা ইয়েলো চিলি, আর তার সাথে সাথে আমি আরও অনেকগুলো বানিয়েছি, সেগুলো হচ্ছে স্মাইলি ফেস। আপনাদের সাথে আমি একটাই শেয়ার করতে পারছি আজকে, নাহলে ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে। এবার এটা করে নিয়ে নেওয়ার পর আমি একটা ফাইনাল কোট দেবো, সেটা হচ্ছে মচমচ গ্লস দিয়ে, যাতে কালারটা পারমানেন্ট হয় আর ওয়াশেবেলও হয়ে যায়। যেহেতু রান্নাঘরে রাখবো, ওটা তো একটু মুছতে হবে। সো কেমন লাগলো আপনাদের আমার আজকের এই খুব চটজলদি একটা ডিআইওয়াই, এটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে, এগুলো আমি এইভাবে অ্যারেঞ্জ করে রেখেছি, আপনাদের সাথে ফাইনাল লুকটা একবার শেয়ার করে দিলাম। এটা রাখার পর দেখতে ঠিক কেমন লাগছে, এগুলো জল দিয়ে ধোয়া যাবে, একটু ভেজা ন্যাকড়া করে নিয়ে মুছে দিলেও নোংরাটা উঠে যায়, আর চাইলে জল দিয়েও ধোয়া যাবে, যেহেতু আমি ওপরে একটা কোটিং দিয়েছি, সেটা হচ্ছে মচমচ গ্লসে। বেশ সুন্দর লাগছে, সবটা আমি এখানে ইন করছি, আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, তার আগে সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার।